জামিনের আবেদন খারিজ। বাগদায় গণধর্ষণের অভিযোগে ধৃত দুই বিএসএফ কর্মীকে ফের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বনগাঁ আদালতের। ধৃতদের এদিন বাগদা থানার পক্ষ থেকে আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতের আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেছেন। জামিনের আবেদন খারিজ। বাগদা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ফের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, গত মাসের 25 তারিখ উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের জিতপুর এলাকায় এক গৃহবধূকে তার সন্তানের সামনে গণধর্ষণের অভিযোগ ওঠে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। অভিযোগ, বসিরহাটের বাসিন্দা ওই গৃহবধূ জিতপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, সে সময় বিএসএফের হাতে ধরা পড়ে যান তিনি। এরপর ক্যাম্প লাগোয়া একটি পটল খেতে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। 26 তারিখ গৃহবধূ বাগদা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ বিএসএফের এসআই পদে কর্মরত অভিযুক্ত এসপি চেরো ও কনস্টেবল আলতাফ হোসেনকে গ্রেপ্তার করে। 27 তারিখ অভিযুক্তদের তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। অভিযুক্তদের বনগাঁ মহকুমা আদালতে হাজির করে পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায়। সেই আবেদনে সাড়া দিয়ে আদালত সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। সাত দিনের পুলিশি হেফাজত শেষ হতেই শনিবার ফের অভিযুক্তদের বনগাঁ মহকুমা আদালতে হাজির করায় বাগদা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে তদন্তের জন্য আরও সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। এদিন আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। জানা গেছে, ধৃতদের এদিন বনগাঁ আদালতে তোলা হলে অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিযুক্তদের জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন খারিজ করে দেন। বাগদা গণধর্ষণের ঘটনা সামনে আসতেই রাজ্য জুড়ে তোলপাড় পড়ে যায়। গৃহবধূকে তার সন্তানের সামনে গণধর্ষণের যে অভিযোগ উঠেছে তার নিন্দায় সরব হন সমাজের বিশিষ্ট জনেরা। তৃণমূলের পক্ষ থেকেও এলাকায় প্রতিবাদ মিছিল করা হয়, প্রতিবাদ সভা করা হয় তৃণমূলের পক্ষ থেকে। প্রতিবাদ মিছিলে রাজ্যের মন্ত্রীসহ তৃণমূলের বিশিষ্ট নেতা নেত্রীরা আসেন বাগদাতে, কথা বলেন গ্রামবাসীদের সাথে। ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিও তোলেন তারা। সূত্রের খবর, দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় বিএসএফের পক্ষ থেকে। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, বাগদা গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের এদিন আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল, আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। 25/8/2022 তারিখে বাগদার দুজন, একজন অফিসার, বিএসএফ অফিসার ও একজন কনস্টেবল যে গণধর্ষণ করে, সেই গণধর্ষণের আসামিদের সাত দিনের পিসিতে নিয়ে যাওয়ার পরও আজ প্রডিউস করা হয় এবং তদন্তকারী অফিসার আজকে তাদের আবার সাত দিনের পিসির প্রেয়ার করলে কোর্ট সন্তুষ্ট হয়ে সাত দিনের পিসির প্রেয়ার দেন এবং জামিনের যে আবেদন করা হয়েছিল সে আবেদন খারিজ, আদালত খারিজ করে দিয়েছে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।